नमस्कार, आमी अनंत कुमार सरकार सुदर्शन नगर पीएचएचबी हाईस्कुल एक सहकारी शिक्षक। सारा देशे लकडाउन चलते एम अवस्था छात्र छात्री कथा भेबे हमें अनलाइने पठन पठन चेष्टा करतोबा कि हम ऐले मेरे उपकारी आस और जदि समानतम उपकार आटे साफल्य जैक हमार विषय गणित हमार पाठ्य विषय त्रिकोणमितिक अनुपात। प्रथम त्रिकोणमितिक अनुपात करते गले प्रथम एक समकोणी त्रिभुज एके एबीसी एक समकोणी त्रिभुज जार द्विकोणटा हलो समकोण। आमरा जानी समकोणेर विपरीत बाहुके बला हय प्रतिभुज एवं कोण एसीबी एर सापेक्षे बीसी बाहुके बला हबे भूमि एवं एबी बाहुके बला हबे लम्ब। ताहले एकटा समकोणी त्रिभुजे आमरा तीनटे बाहु सम्बन्धे धारणा जानी आगे थेकेई जानी एटा যে সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ এবং এসিবি কোণের সাপেক্ষে অর্থাৎ সি কোণের সাপেক্ষে বিসি বাহুকে বলবো আমরা ভূমি এবং এবি বাহুকে বলবো লম্ব। এবার একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে আমরা যে ছয় প্রকারের অনুপাত পাব তাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এবার আমরা এসিবি কোণটাকে নিচ্ছি, কোণ এসিবি এর সাইন বলতে লম্ব বাই প্রতিভুজ। তাহলে লম্ব এখানে কি প্রথমে আমরা লিখবো লম্ব প্রতিভুজ, লম্ব এখানে এবি, প্রতিভুজ এসি সমান সমান আমরা লিখব সাইন থিটা। এই কোণটাকে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা বলবো সাইন থিটা, সংক্ষেপে আমরা লিখব সাইন থিটা। একই রকম ভাবে এসি বি কোণের কোসাইন তাহলে কি হবে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বিসি অতিভুজ হলো এসি, এটাকে আমরা সংক্ষেপে বলছি কস থিটা। একই রকম ভাবে পাবো ট্যানজেন্ট, এটা কি লম্ব বাই ভূমি, লম্ব এখানে কি এবি, ভূমি আছে বিসি, এটাকে আমরা বলছি সংক্ষেপে ট্যান থিটা। এবার সাইনের বিপরীত, সাইনের বিপরীত পাবো কোসেন্ট, কোসেকেন্ট। তাহলে বিপরীত হলে কি হবে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, হয়ে যাবে এবার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো এসি, লম্ব হলো এবি, এটাকে আমরা লিখছি সংক্ষেপে কোসেক থিটা। এবারে আছে একই রকম ভাবে সেকেন্ড, সেকেন্ডে কি কোসাইনের অনন্য, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কি হলো এখানে এসি বাই ভূমি হলো বিসি,
সংক্ষেপে আমরা লিখছি sec থিটা। এবার ট্যাঞ্জেন্টের বিপরীত হলো কোট্যাঞ্জেন্ট। ট্যাঞ্জেন্ট কি ছিল? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে কোট্যাঞ্জেন্ট হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি হলো ডিসি বাই লম্ব হলো এবি। এটাকে আমরা লিখছি কট থিটা। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যাবে, সাইন থিটা, সাইন থিটার মান হলো লম্ব বাই অধিভুজ। তাহলে আমরা কি কখনো বলতে পারবো সাইন থিটার মান একের বেশি হতে পারে? লম্ব একটা সমকোণী ত্রিভুজে লম্ব সব সময় অধিভুজের চেয়ে ছোট হবে, বা অধিভুজ লম্বের চেয়ে বড় হবে। তাহলে লম্ব বাই অধিভুজ অনুপাতটা কখনোই একের বেশি হতে পারে না। অনুরূপভাবে কোসেক থিটার মানও কিন্তু একের বেশি হতে পারে না, কারণ ভূমি বাই অধিভুজ, ভূমি সবসময় অধিভুজের চেয়ে ছোট, অতএব তাদের অনুপাত কখনোই একের বেশি হতে পারে না। ট্যান থিটার মান লম্ব বাই ভূমি একের বেশি হতে পারে, কখনো হতে পারে কখনো হতে পারে না। কখন হতে পারে? যখন লম্ব ভূমির চেয়ে বেশি হবে তখন অনুপাতটা একের বেশি হবে, আবার যখন লম্ব ভূমির চেয়ে ছোট হবে তখন একের চেয়ে কম হবে। এখানে লম্বটা ছোট ভূমিটা বড়, তাহলে লম্ব বাই ভূমি অনুপাতটা একের কম হবে। এখানে লম্বটা বড় ভূমিটা ছোট, তাহলে লম্ব বাই ভূমি এখানে একের চেয়ে বেশি হতে পারে। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান কখনোই একের বেশি হতে পারে, কিন্তু ট্যান থিটার মান কখনো হতে পারে কখনো হতে পারে না। অনুরূপভাবে কোসেক থিটা, কোসেক থিটার মান সর্বদাই একের বেশি হয়। সেক থিটার মান অধিভুজ বাই ভূমি যেহেতু আছে সর্বদাই একের বেশি হয়। আবার কট থিটার মান ভূমি বাই লম্ব এটাও একের বেশি হতে পারে, আবার কখনো একের কম হতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা, আবার কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা। যেহেতু আমরা আগেই বলে নিয়েছি সাইন থিটার অনন্য হল কোসেক থিটা, কস থিটার অনন্য হল সেক থিটা, এবং ট্যান থিটার অনন্য কট থিটা, তাহলে ট্যান থিটা সমান ওয়ান বাই কট থিটা। আবার আরেকটা জিনিস আমরা এখান থেকে পেয়ে যাব, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা সমান হবে, যেহেতু এর অনন্য তাই কোসেক থিটা বাই সাইন থিটা। বোঝা গেল তাহলে এটুকু? এবার আমরা এই অনুপাতগুলো নিয়ে কয়েকটা অঙ্গ করব। দেখা যাক, তোমরা যারা দেখছ তোমরা আমাদের ক্লাস টেনের অঙ্গ বইয়ে কোষে দেখি 23.1 অথবা পেজ নাম্বার 295 পাতাটা বের করে দেখতে পারো যে অঙ্কগুলোর সাথে তোমাদের মনের ধারণার সাথে মিলছে কিনা। একটু খুলে নিয়ে বসলে হয়তোবা কিছুটা হলেও সুবিধা হতে পারে। যেমন 4 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, কস থিটা সমান 7/25 হলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। কস থিটা সমান দেওয়া আছে 7/25, তাহলে কস থিটা সমান দেওয়া আছে 7 বাই
25। আমরা থিটাকে যদি সূক্ষ্ম কোণ হিসেবে ধরি তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসিবি একটি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব হবে লম্ব সমান এবি, ভূমি সমান বিসি সমান 7K ধরি এবং অতিভুজ সমান এসি সমান 25K ধরি। তাহলে আমরা এখানে ভূমি কত ধরলাম 7K, অতিভুজ কত ধরলাম 25K। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পাব লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা লম্ব স্কোয়ার লম্ব সমান সমান বের করব, লম্ব সমান সমান কি হবে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি পাবো, অতিভুজটা কত দেওয়া আছে 25K তার স্কোয়ার মাইনাস 7K তার স্কোয়ার সমান সমান 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার, বিয়োগ করলে হবে 576K স্কোয়ার, বর্গমূল করলে হবে 24K। তাহলে আমরা লম্ব পেলাম 24K। এবার প্রতিটি কোণে অনুপাত আমরা বের করব, তাহলে আমরা সাইন থিটা সমান কি পাবো, সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত 24K, অতিভুজ কত 25K, তাহলে কে উড়ে গেলে হলো 24/25। তাহলে আমরা সাইন থিটা সমান পেলাম 24/25, cos থিটা মান দেওয়া আছে, তাহলে আমরা এবার বার করব ট্যান থিটা, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আছে এখানে আমাদের 24K, ভূমি কত 7K, 24/7। কোসেক থিটা কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ 25K লম্ব 24K, 25/24। তারপরে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ 25K ভূমি 7K, তাহলে 25/7। কট থিটা একই রকম হবে, কট থিটা হবে ভূমি বাই লম্ব, তাহলে 7K/24K সমান সমান 7/24। এভাবে আমরা থিটা কোণের সকল অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারলাম।
এবার একটা অঙ্ক দেখতে পারো, সেটা হলো ছয় নাম্বার, cos থিটা সমান, cos থিটা সমান 0.6। দেওয়া আছে cos থিটা সমান 0.6, যদি cos থিটা সমান 0.6 হয় তবে দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। তাহলে cos থিটা সমান 0.6 হলে দেখাতে হবে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে cos থিটা সমান জানি 0.6, পয়েন্টটা তুলে দিলে 10, আমরা কেটে পাব 5/3, 3/5 সমান সমান ভূমি বাই প্রতিভুজ। একই রকম ভাবে ধরি ভূমি সমান, তাহলে কি ধরবো 3k, এবং প্রতিভুজ সমান কত ধরবো 5k। তাহলে ভূমি সমান 3k, প্রতিভুজ সমান আছে 5k। আমাদের কি বের করে নিতে হবে, আমাদের লম্বটা বের করে নিতে হবে। একই রকম ভাবে লম্ব সমান সমান আমরা কি পাবো, রুট ওভার 5k অর্থাৎ প্রতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার 16k স্কোয়ার সমান সমান 4k। তাহলে আমরা লম্ব পেলাম 4k। এবার বাম পক্ষ, বাম পক্ষে কি দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এই মানটা আমরা বসিয়ে দেব। কি বসাবো, 5 sin থিটা মানে কি, sin থিটা, sin থিটা আমরা যদি মনে করি sin থিটা মান আলাদা বের করে নেব, বের করে নেব তাহলে তাহলে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো 4k, প্রতিভুজ হল 5k সমান সমান 4/5, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ 4k/3k 4/3। এবার সাইন থিটা মান তাহলে আমরা কত পেলাম, এখানে 4/5, সাইন থিটা মান পেলাম 4/5 মাইনাস 3 ইন্টু টেন থিটা মান পেলাম 4/3, 5/5 কেটে গেল, 3 কেটে গেল, 4-4 ইকুয়াল টু 0 সমান ডান পক্ষ। তাহলে আমরা যে কোনো মান দেওয়া থাক, আমরা যদি সাইন থিটা কস থিটা মান বের করে নিতে পারি তাহলে কিন্তু সমস্যাগুলো সমাধান করে নিতে পারব। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক
একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, টাইমটা তো 30 মিনিট। cot theta equal to 2, cot theta সমান 2 হলে দেখাও যে 1 plus tan square theta equal to sec square theta, cot theta equal to 2, cot theta equal to 2 হলে দেখাও যে 1 plus tan square theta equal to sec square theta। একই রকম ভাবে আমরা cot theta সমান দাও যে 2, 2 নিচে আমরা 1 লিখতেই পারি, তাহলে এটা হলো ভূমি বাই লম্ব। cot theta কি? ভূমি বাই লম্ব। tan theta হলো লম্ব বাই ভূমি, তার অনন্য হলো ভূমি বাই লম্ব। তাহলে ধরি ভূমি সমান 2k এবং লম্ব সমান k, তাহলে ভূমি হলো 2k, লম্ব আমরা ধরে নিলাম 1k। এবার অতিভুজ সমান কত? অতিভুজ সমান আমরা কত পাবো? একই সূত্র, পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্বটা কত পেয়েছি আমরা? কে স্কয়ার। ভূমি কত? 2k স্কয়ার, কে স্কয়ার প্লাস 4k স্কয়ার সমান 5k স্কয়ার সমান √5k। তাহলে অতিভুজটা আমরা পেলাম √5k। এবার আমরা tan theta মানটা বের করে নিই, tan theta মানটা বের করে নিই, tan theta সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত পেয়েছি আমরা? লম্ব পেয়েছি কে, ভূমি আছে 2k, সমান সমান হাফ। আবার sec স্কয়ার থিটা দেওয়া আছে, তাহলে sec থিটা মানটা আমরা বের করে নেব। sec থিটা মানে কি? cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা তার অনন্য অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমাদের এখানে পেয়েছি √5k, ভূমি পেয়েছি 2k, তাহলে sec theta পেলাম √5/2, √5/2। এবার LHS কি আছে দেওয়া? 1 প্লাস tan square theta সমান 1 প্লাস tan square theta, tan এর মান হাফ, তার স্কয়ার করলে 1 প্লাস 1/4 ইকুয়াল টু, চার যদি লসও করি 4 প্লাস 1 ইকুয়াল টু 5/4। আরএজএস আমরা যদি করি দেওয়া যে sec স্কয়ার থিটা, তাহলে √5 sec থিটা পেয়েছি কত? √5/2 এর স্কয়ার, তাহলে 5/4। তাহলে এখানে 5/4, এখানে 5/4, অতএব আমরা বলে দিতে পারি LHS ইকুয়াল টু RHS। এখানে কিছু আছে শতমিটার কোশ্চেন গুলো, এগুলো মোটামুটি আগে আলোচনা করেছি আমরা, তবু যদি অসুবিধা হয় আবার বলে দিচ্ছি যে সাইন থিটার মান কখনো একের বেশি লম্ববাহু অতিভুজ, অতএব একের বেশি হবে না, কস থিটার মান একের বেশি হবে না, কিন্তু ট্যান থিটার মান কখনো হতে পারে, কখনো আবার নাও হতে পারে।
এবার আমরা কোণের মান নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? কোণের মান নির্ণয় করব, বিভিন্ন কোণের মানগুলো নির্ণয় করব। তার একটা ছোট্ট পদ্ধতি, যদি ভালো লাগে তাহলে হয়তো আমাদেরও ভালো লাগবে। প্রথমে আমরা কতগুলো লাইন টেনে নেব, খুব তাড়াতাড়ি করতে হবে, সময় শেষ। জিরো ডিগ্রি বা জিরো, থার্টি ডিগ্রি বা পাই বাই সিক্স, ফর্টি ফাইভ ডিগ্রি বা পাই বাই ফোর, সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি, নাইনটি ডিগ্রি বা পাই বাই টু, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। প্রথমে আমরা এখানে জিরো বাই ফোর তার রুট দিয়ে দেব, ওয়ান বাই ফোর। মানগুলো মুখস্থ করতে পারবে, কখনো কখনো যদি মনে হয় যে আমরা বের করবো, শিখবো, তাহলে ভুলে গেলেও বের করা যাবে। তার একটা ছোট্ট, সবাই হয়তো জানে তবুও চেষ্টা করছি আরো ভালো করে একটু বুঝে দেওয়ার। জিরো বাই ফোর, ওয়ান বাই ফোর, টু বাই ফোর, থ্রি বাই ফোর, ফোর বাই ফোর। তাহলে জিরো বাই ফোর মানে জিরো, ওয়ান বাই ফোর, ওয়ানের বর্গমূল ওয়ান, ফোরের বর্গমূল টু, তাহলে এখানে হাফ হলো। এটা কাটাকাটি করলে হবে ওয়ান বাই টু তার রুট, তাহলে ওয়ান বাই রুট টু, এটা বললে রুট থ্রি বাই টু, এটা ফোর ফোর কাটলে রুট ওয়ান সমান ওয়ান। তাহলে আমরা সাইন থিটার জিরো ডিগ্রি মান পেলাম জিরো। পাই বাই সিক্স, পাই মান একশো আশি ডিগ্রি, পাই মান একশো আশি ডিগ্রি, একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ, চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ, তিন দিয়ে ভাগ করলে ষাট, দুই দিয়ে ভাগ করলে নব্বই। তাহলে সাইন থিটার জিরো ডিগ্রি মান পেলাম জিরো, থার্টি ডিগ্রি মান পেলাম হাফ, পঁয়তাল্লিশ ডিগ্রি মান পেলাম ওয়ান বাই রুট টু, সিক্সটি ডিগ্রি মান পেলাম রুট থ্রি বাই টু, নাইনটি ডিগ্রি পেলাম ওয়ান। কস থিটার ক্ষেত্রে উল্টো করে লিখবো, সেশনটা প্রথমে লিখবো, ওয়ান ওয়ান পেলাম, তারপরে রুট থ্রি বাই টু, তারপরে ওয়ান বাই রুট টু, তারপর হাফ, তারপর জিরো। এটা আমরা লিখে নিলাম। এবার ট্যান থিটার ক্ষেত্রে আমরা লিখবো, আমরা আগেই দেখেছিলাম ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, সাইন বাই কস মানে জিরো বাই ওয়ান, জিরো বাই ওয়ান হলে সবসময় হবে জিরো। হাফ বাই, এখানে হাফ, তার নিচে রুট থ্রি বাই টু করলে, কাটাকাটি করলে হবে ওয়ান বাই রুট থ্রি, এখানে ওয়ান বাই রুট টু, তা ওয়ান বাই রুট টু কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান, এখানে রুট থ্রি বাই টু বাই হাফ কাটাকাটি করলে পাবো রুট থ্রি, এখানে ওয়ান বাই জিরো, এর মান অসঙ্গত বলে আমরা একটা জানি ইনফিনিটি, এর কোনো মান পাওয়া যায়। এবার সাইন থিটার ক্ষেত্রে বলা হয়েছে সাইন থিটার অনন্য হলো কোসেক থিটা, তাহলে এর অনন্য, এর অনন্য যদি জিরোকে জিরো বাই ওয়ান ধরি তাহলে কি হয়ে যাবে, ওয়ান বাই জিরো, তাহলে ওয়ান বাই জিরো সেটাও হয়ে যাবে অসঙ্গত। এখানে সাইনের উল্টো হলে দুই, এটা হবে রুট টু, এটা হবে টু বাই রুট থ্রি, এটা হবে ওয়ানের অনন্য ওয়ান। সেক থিটা কস থিটা, কস থিটা সেক থিটার অনন্য, বা কস থিটার অনন্য হলো সেক থিটা,
তাহলে 1 এর 1 2 বাই √3 এখানে √2 এটা অনুনক 2 এটা 1 বাই 0 এটা 0 আছে 0 বাই 1 তার অনুনক 1 বাই 0 মানে এটা হয়ে যাবে অসঙ্গত এখানে tan থিটার অনুনক হলো cot থিটা তাহলে tan থিটার মান 0 বাই 1 অর্থাৎ 1 বাই 0 এটা হয়ে যাবে অসঙ্গত এখানে tan থিটার মান আছে 1 বাই √3 হয়ে যাবে √3 এটা 1 এর অনুনক 1 এখানে √3 হয়ে যাবে 1 বাই √3 এখানে 1 বাই 0 মানে 0 বাই 1 ইকুয়াল টু 0 এভাবে কিন্তু আমরা মানগুলো বের করতে পারবো ভুলে গেল নমস্কার সবাই সুখে থাকবেন ভালো থাকবেন লকডাউন মেনে চলবেন ঘরবন্দি অবস্থায় থাকতে হবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে সবার প্রতি শুভকামনা রইল নমস্কার